हेलो व्यूअर्स, वेलकम बैक टू अनदर वीडियो। आशा करछि सबाई भालो रयेछेन। तो आजकेर ए वीडियोटी विकाश यूजारकारीदेर जोन्नो स्पेशल होते चलेछे। तो आपनारा जारा विकाश अकाउंट यूज करे थाकेन तारा कोनो ना कोनो समय कोनो ना कोनो प्रयोजने सेंड मानी करते हय। तो आजकेर ए वीडियोते देखाबो किभाबे आपनारा आपनादेर प्रयोजनीय नम्बरे सेंड मानी करबेन कोनो टाका खरच छाड़ाय, अर्थात फ्रीते किभाबे सेंड मानी करबेन। ओके, तो एर दुटा प्रसेस रयेछे। एकटी आपनारा विकाश एपे साहाज्ये करते पारबेन एबं अन्यटी होच्छे नम्बर डायल करे करते पारबेन। ओके, तो आमि दुटा प्रसेसे एई भिडियोते देखाबो। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो भिडियोटी शुरू करार पूर्वे सबार काछे एकटी रिक्वेस्ट थाकबे, आमार एई च्यानेले आपनारा नतुन दर्शक होये थाकले अवश्यई च्यानेलटिते सबस्क्राइब करे पाशे बेल आइकने क्लिक करे অল ট্যাপ করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই বিকাশ অ্যাপের মাধ্যমে দেখাবো। সো বিকাশ অ্যাপটি ওপেন করতেছি। বিকাশ অ্যাপে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। তো এরপর জাস্ট সেন্ড মানিতে একবার প্রেস করুন। সেন্ড মানিতে প্রেস করলে দেখুন প্রথমে একটি অপশন পেয়ে যাবেন নাম্বার টাইপের, এবং তার নিচে একটি লাল অক্ষরে লেখা আছে ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন। তো এখানে একবার প্রেস করুন। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ফ্রি লিমিট 25,000 টাকা। তো এই নিচ থেকে আই বাটনে ক্লিক করলে এ সম্পূর্ণ তথ্য আরও ক্লিয়ারভাবে দেখতে পাবেন। তো এই জন্য আমি এই তথ্যটি শো করলাম। তো এখানে লেখা আছে প্রিয় নম্বরে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রিয় নম্বরের চার্জ 25,001 টাকা থেকে 50,000 টাকার ক্ষেত্রে 5 টাকা, 50,000 থেকে তার উপরে হলে 10 টাকা চার্জ করা হবে। ওকে, অর্থাৎ 25,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো চার্জ দিতে হবে না এক মাসের মধ্যে। ওকে, এরপরে বাকি যে তথ্যগুলো আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এটুকু আমি পড়লাম না, জাস্ট এখান থেকে বাতিল করতে প্রেস করলাম। তো আপনারা অবশ্যই জেনে গেছেন যে আপনাদের 5টি প্রিয় নাম্বার সেট আপ করতে পারবেন, যে নাম্বারগুলোতে আপনারা অনায়াসেই সেন্ড মানি করতে পারবেন। সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কোনো চার্জ করা হবে না। ওকে, তো এই প্রসেসটি করার জন্য নিচ থেকে যোগ করুন একবার ক্লিক করুন। যোগকরণে ক্লিক করলে নিচে লেখা আছে দেখুন প্রিয় নাম্বার। তো এখানে একবার প্রেস করুন। তো আপনারা চাইলে আপনার ফোন বুক থেকেও কিন্তু এই নাম্বারটি সেট আপ করতে পারবেন। তো যেহেতু আমার ফোন নাম্বারে সেভ করা নাই, সো আমি ওই নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, নাম্বার টাইপ করা হয়ে গেলে ডান পাশ থেকে অ্যারোতে একবার প্রেস করুন। অ্যারোতে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে চাইলে আপনার যে প্রিয় নাম্বারটি সেট আপ করছেন তার নাম ইচ্ছে করে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এস লিখে দিলাম বোঝানোর সুবিধার্থে। এরপর ডান পাশের অ্যারোতে একবার প্রেস করুন। প্রেস করার পর আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে এই পিন নাম্বার এখানে দিতে হবে। ওকে, তো আমি বিকাশের পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি, এটুকু একটু হাইড করছি। ওকে, পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর ডান পাশ থেকে এই অ্যারোতে আর একবার প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে লেখা দিয়েছে প্রিয় নাম্বার যুক্ত হয়েছে, অর্থাৎ আপনার নাম্বারটি শো হচ্ছে এবং আপনাকে অবশ্যই মেসেজ দিয়ে বা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। ওকে, তো এখানে লেখা আছে সেন্ড মানি চার্জ প্রিয় নম্বরে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত ফ্রি। 25,000-এর উপরে যা কর্তন হবে তা তো আগে বলে দিলাম। ওকে, তো এভাবে কিন্তু আপনারা প্রিয় নাম্বার সেট আপ করতে পারবেন, যে নাম্বারে আপনারা অনায়াসেই প্রতি মাসে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, কোনো ধরনের চার্জ করা হবে না। ওকে, তো এখান থেকে আমি হোমে ব্যাক করছি। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনার যে প্রিয় নাম্বারটি সেট আপ করলেন এই প্রিয় নাম্বার কীভাবে বাদ দিয়ে দেবেন, অর্থাৎ নতুন নাম্বার কীভাবে পরিবর্তন করবেন। মনে করুন 5-এর অধিক নাম্বার আপনার বা 5টি নাম্বার সেট আপ করা হয়ে গেছে, এক্ষেত্রে একটি নাম্বার ডিলিট করবেন এবং নতুন নাম্বার কীভাবে সেট আপ করবেন। ওকে, তো তো কীভাবে প্রিয় নাম্বার বাদ দেবেন তা দেখাবো। তো এই জন্য পুনরায় সেন্ড মানিতে ক্লিক করুন। সেন্ড মানিতে ক্লিক করার পর এরপর ফ্রি সেন্ড মানির উপর একবার ট্যাপ করুন। এরপর দেখবেন যে শুরুতেই যে প্রিয় নাম্বারটি সেট আপ করা ছিল ওই নাম্বারটি এখানে শো হচ্ছে। ওকে, তো এই নাম্বারটি ডান পাশে লেখা আছে বাদ দিন। তো জাস্ট বাদ দিন একবার প্রেস করুন। বাদ দিনে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা দিয়েছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি প্রিয় নাম্বারটি বাদ দিতে চান। মনে রাখবেন যে আপনি একটি ক্যালেন্ডার মাসে 5টির বেশি প্রিয় নাম্বার যোগ করতে পারবেন না, অর্থাৎ একটি ক্যালেন্ডার বলতে গেলে এক মাসে 5টি নাম্বারের বেশি সেট আপ করতে পারবেন না, এটা বোঝাচ্ছে কেমন। তো এখান থেকে জাস্ট হাতে একবার প্রেস করুন। হাতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রিয় নাম্বারটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যে প্রিয় নাম্বার সেট আপ করেছিলেন তা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ওকে, এখন চাইলে আপনি আবারও আরেকটি নাম্বার
কিন্তু এখানে যোগ করতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট ক্রস করতেছি এবং এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আশা করছি অ্যাপের মাধ্যমে প্রিয় নাম্বার সেট আপ এবং কীভাবে প্রিয় নাম্বার বাদ দেবেন তা বুঝতে পেরেছেন। তো এবার নাম্বার টাইপ করে দেখাবো। তো এখান থেকে ব্যাক করতেছি। তো নাম্বার টাইপ করে দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার ডায়ালার অপশনে। তো ডায়ালার অপশন প্রেস করলাম। ডায়ালার অপশন আসার পর আপনারা জেনে থাকবেন বিকাশের যে নাম্বারটি রয়েছে USSID নাম্বার তা হচ্ছে *247#। তো এটা টাইপ করার পর এরপরে কল বাটনে প্রেস করবেন। তো এখান থেকে যে নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই নাম্বার থেকে অবশ্যই ডায়াল করতে হবে। তো আমি আমার নাম্বার থেকে ডায়াল করছি। এরপর এখান থেকে আপনাকে মাই বিকাশ অপশন অর্থাৎ এইটে যেতে হবে। তো এখানে একবার প্রেস করলাম, এরপর এখান থেকে এইট প্রেস করলাম এবং সেন্ড একবার ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখুন নাম্বার 4 প্রিয় নাম্বারস। তো এখানে জাস্ট প্রেস করুন এবং 4 একবার প্রেস করুন, এরপর সেন্ড করুন। তো এরপরে 1 একবার প্রেস করুন এবং সেন্ডে ক্লিক করুন। এরপর এখানে চারটি অপশন এসেছে। এখানে আছে অ্যাড প্রিয় নাম্বার, রিমুভ প্রিয় নাম্বার, সেক প্রিয় নাম্বার, সেক প্রিয় নাম্বার, টিআরএক্স লিমিট। ওকে, তো এখান থেকে যেহেতু আমি নাম্বার অ্যাড করে দেখাবো, সো আমি 1 প্রেস করলাম এবং সেন্ডে ক্লিক করলাম। এরপর আপনি যে নাম্বারটিতে প্রিয় নাম্বার করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে সেট আপ করতে হবে। তো আমি একটি নাম্বার ডায়াল করে দিচ্ছি। নাম্বার টাইপ হয়ে গেলে এখান থেকে জাস্ট সেন্ড একবার প্রেস করুন। এরপর আপনি যে নাম্বারটি টাইপ করেছেন ওই নাম্বারের একটি নাম দিতে পারেন। তো এখান থেকে আমি এসএ ক্লিক করলাম, এরপর সেন্ড একবার প্রেস করলাম। এরপর দেখুন আপনার প্রিয় নাম্বারটি এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আপনার বিকাশের যে পিন রয়েছে ওই পিনটি এখানে দিয়ে দিবেন। পিন দেওয়া হয়ে গেলে জাস্ট সেন্ড একবার প্রেস করুন। তো এখানে আপনাকে মেসেজ দিবে এবং এখানে একটি নোটিফিকেশন চলে আসবে। তো কংগ্রেচুলেশনস, এস এবং নাম্বার, আপনার প্রিয় নাম্বার সেট আপ করা হয়ে গেছে এবং এক মাসের মধ্যে আপনারা 5টি প্রিয় নাম্বার সেট আপ করতে পারবেন, এরকম ধরনের নোটিফিকেশন এসেছে। ওকে, তো জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করুন। তো তাহলে দেখবেন আপনার প্রিয় নাম্বার সেট আপ করা হয়ে গেছে। এখন এই নাম্বার ডায়াল করে কীভাবে প্রিয় নাম্বার বাদ দেবেন তা দেখাবো। তো পুনরায় টাইপ করুন *247#, এরপর ডায়াল করুন যে নাম্বারে বিকাশ রয়েছে ওই নাম্বার থেকে চলে যান 8, এরপর 4, এরপর নাম্বার 1 এটা আপনি বাদ দিবেন, সো নাম্বার 2 তে যেতে হবে অর্থাৎ রিমুভ প্রিয় নাম্বারে যেতে হবে। তো আমি এখানে 2 প্রেস করলাম, সেন্ড করলাম। তো এখানে দেখুন নাম্বারটি চলে এসেছে। তো এখান থেকে জাস্ট 1 প্রেস করুন এবং সেন্ড একবার ক্লিক করুন। এরপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন, বিকাশ পিন নাম্বার। ওকে, পিন দেওয়ার পর সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্রিয় নাম্বারটি এখান থেকে রিমুভ হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, এবং আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আপনার নাম্বারটি রিমুভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করুন। তো আশা করছি বিকাশ প্রিয় নাম্বার কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে বাদ দিবেন দুইটি প্রসেসই বুঝতে পেরেছেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।